171টা মানে রিহ্যাবিলিটেশন ঘর রেডি হয়েছে, 171টা ওয়ার্কশপ রেডি হয়েছে। আমাদের মনে হচ্ছে যে পরিপূর্ণতা পেতে চলেছে। পুনর্বাসনের প্রকল্পটা কিন্তু পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের। তো আজকে যে অবস্থাটা আছে খুব গেঞ্জি আছে। ওয়াটুলি এলাকা উন্নয়ন প্রকল্প আমাদের শিল্পীদের জন্য, এটা কিন্তু যেখানে আপনারা থাকেন তার থেকে কিন্তু অনেক সেফ। সরকার নিজের চেষ্টা হয়ে নিজে উদ্যোগী হয়ে এটা করেছে। গঙ্গার তীরে এই সূচনা হয়েছিল কলকাতার নগরায়নের। সামান্য তিনটি গ্রাম সুতানোটি, গোবিন্দপুর ও কলকাতা যে দ্রুততায় নগর হয়ে উঠল তা উপন্যাসের মতোই রোমাঞ্চকর। কুমারটুলি শহরের প্রাচীন জনপদ, চিৎপুরের সাবেক রাস্তার ধারেই মূর্তি নির্মাণের পেশাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই অঞ্চল। রাস্তায় যেতে যেতে আজও প্রথম বাঙালি জমিদার গোবিন্দরাম মিত্রের ব্ল্যাক পাগোডা, ডোরিক ও করিন্থিয়ন শৈলীর পুরনো বাড়ির টুকরো দৃশ্য যা অতীত কুমারটুলিকে মনে পড়ায়। দেশ বিদেশের সর্বত্র এই আপাত অসুন্দর কুমারটুলির খ্যাতি আছে মৃৎশিল্প নির্মাণের। সেই কুমারটুলি এখন বদলে যাচ্ছে, বদলে যাচ্ছে অজানা এক জাদু মন্ত্রে। সেই মন্ত্রের আদত পরিচয় নিষ্ঠা, শ্রম ও স্বপ্ন দেখা। কিছু
মানে বক্তব্য ছিল সেটা আমরা স্যার এটাকে যোগ করে এখানে আজকে কালকে এটা কিন্তু যেখানে আপনারা থাকেন তার থেকে কিন্তু অনেক সেফ এটা সেটা আমরাও জানি তাহলে আপনার হচ্ছে 171টা মানে রিহ্যাবিলিটেশন ঘরেরই হয়েছে তাহলে আমি 70টা যদি ওয়ার্কশপ দিয়ে দিই হ্যাঁ হয়ে যাবে এটা পুরো ব্লক হয়ে যাবে করতে পারি তাহলে আমি একটা ব্লক কাজ একদম হ্যাঁ 100% আমরা তো দিনরবার করতে দিচ্ছি একটা ব্লক তো আমরা শিফট করতেই পারি মানে আমাদের যা এখন আপাতত হয়েছে ইয়া দিতে পারা দিতে পারি না তাহলে আপনারা একটা কাজ করুন না আপনারা ওই সব খরিদি করার পরে একদিন আমি আসবো এর আপনারা শিফট হবে হ্যাঁ তুমি সবাইকে ডাক বলো আমিও থাকলাম কুমারটুলিতে কয়েকশো পরিবার দীর্ঘদিন ধরে সে এটা বলা হয় যে সেই রাজার আমলে মহারাজ কৃষ্ণচন্দ্র তার আমলের থেকে কিছু কৃষ্ণনগর থেকে কিছু মানুষ এখানে এসেছিলেন এবং সেই দিন থেকে এরা এখানে প্রতিমা বানাচ্ছেন খুব কষ্ট করে এই যে জমিতে ওরা যে বসবাস করছে এবং যেখানে ওরা এই মৃৎশিল্পের কাজ করছে সেই জায়গাটা হচ্ছে ঠিকা টেনেসি জায়গা সেই জন্যে আমরা এরা নিজেরা যে একটা বাড়ি বানিয়ে নেবে বা একটা একটু উন্নত করবে তাদের কাজের পরিবেশটা বা তাদের বসবাসের পরিবেশটা সেটা তাদের পক্ষে সম্ভব ছিল না আর্থিক দিক দিয়ে তারা খুব একটা অবস্থাও তাদের ভালো নয় আমাদের কুমোরটুলি যারা শিল্পী এদের জগৎজোড়া নাম এদের খ্যাতি এদের যশ সর্বজনবিদিত তো এই কুমোরটুলির এই যে ঘিঞ্জি অবস্থা জল পড়ে ঠাকুর ভিজে যায় যারা এখানে বসবাস করেন শিল্পী এবং তার পরিবারের মানুষজন তারা সারা বছর নানা রকম অসুখে ভোগেন সো এই এলাকার উন্নয়নের দাবি আমাদের দীর্ঘদিনের সেই জন্য আমরা এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনে আমরা দিয়েছিলাম তাতে প্রায় মানে 30-35 কোটি টাকার মতন এই প্রকল্পের মূল্য হয় কিন্তু তারা 35% টাকা তারা দেবে কিন্তু বাকি টাকাটা আমাদের কেএমডিএকে দিতে হবে বা রাজ্য সরকারকে দিতে হচ্ছে কিন্তু এই কাজ করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন যেটা আমাদের হতে হলো সেটা হচ্ছে যে এই যে মানুষেরা যখনই আমরা এর পুনর্নির্মাণের কাজ করব তখন এরা কিন্তু কাজ হারাতে পারে জবলেস হয়ে যেতে পারে সেই সময় একটা আর্থিক সমস্যার মধ্যে এরা পড়তে পারে আমরা চাইছি যে এই কাজ যখন চলবে তখন যেন তারা কোনো আর্থিক সমস্যার মধ্যে তারা যেন না পড়ে তাদের কাজ যেন তারা একটা অব্যাহত রাখতে পারে কিন্তু কলকাতার মতন একটা শহরে তাদের জন্য তাদেরই বসবাসের বা কাজের নিকটবর্তী একটা জায়গা খুঁজে পাওয়াটা খুব কঠিন সেই জন্য আমরা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতা নিয়ে জায়গাটা আমরা পেয়েছি যেখানে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করছি প্রথম পর্যায়ে 171 জন সেখানে থাকতে পারবে ভালো বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে 70 জন ওয়ার্কশপ তাদের কাজ কর্মগুলো তারা করতে পারবে দুটো ফেজে আমরা এই কাজটা শেষ করতে চাইছি
আমাদের কুমারটুলি যে উন্নয়নের প্রজেক্ট চলছে সরকারের তরফ থেকে কেএমডির মাধ্যমে দীর্ঘদিন ধরে এটা চেষ্টা হচ্ছিল এই কুমারটুলি যে অস্বাস্থ্যকর পরিবেশ তার থেকে একটা সুস্থ পরিবেশ আন্তর্জাতিক মানে বাজার গড়ে তোলা যাতে বিদেশিরা বা বিভিন্ন পর্যটক যেটা আন্তর্জাতিক মানে মার্কেট গড়ে তুলেছে তাতে এসে আন্তর্জাতিক মার্কেট মানে মার্কেটে যাতে তারা এসে দেখতে পারে এবং সুস্থ পরিবেশ দেখতে পারে তার জন্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে বিভিন্ন সময় দীর্ঘ কয়েক বছর আগের থেকে চেষ্টা করেছে কিন্তু কোনোটাই সাকসেস হয়নি বর্তমানে যেটা দেখছি আমরা যে আমাদের মনে হচ্ছে যে পরিপূর্ণতা পেতে চলেছে আমরা খুবই আনন্দিত বা খুশি এই মুহূর্তে আগামী দিনে এটা সাকসেস হবে আশা করছি আমরা কেন্দ্রীয় সরকারের জওয়াহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনের যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় কুমোরটুলিকে একটা আন্তর্জাতিক মানের বাজারে রূপান্তরিত করার উদ্যোগ আমরা গ্রহণ করি যেখানে কেন্দ্রীয় সরকারের 35% কন্ট্রিবিউশন স্টেট গভর্নমেন্টের 35% বাকিটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং বেনিফিশিয়ারিজদের বিএসইউপি বলে একটা স্কিম আছে বেসিক সার্ভিস ফর আরবান পুয়ার এই স্কিমের আন্ডারে নিয়ে যাওয়া যাতে প্রত্যেকে রিহ্যাবিলিটেশন দেওয়া যায় এবং কুমোরটুলি জায়গাটা আপনি দেখবেন যে ঠাকুরগুলোকে নিয়ে যেতে গেলে এত সরু রাস্তা ওখানকার যে ইনফ্রাস্ট্রাকচার এত খারাপ সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে সুন্দর করা যাতে বিল্ডিং করে প্রত্যেককে যারা ব্যবসা করে আর যারা থাকে তাদেরকে অ্যাকোমোডেটেড করা এটা ঠিকা টেনেন্সির জায়গা আমাদের কাছে একটা প্রবলেম হলো যে ঠিকা টেনেন্ট যারা ঠিকা মালিক যারা তাদেরকে আমাদেরকে একটা আলাদা অ্যাকোমোডেশন দিতে হচ্ছে তো আমরা জায়গা খুঁজছিলাম কোথায় এদেরকে সরাবো প্রথমে প্রাথমিক স্টেজে তো এটা দুটো ফেজে কাজটা হবে একটা ফেজ দুটো ব্লক আর একটা ফেজ দুটো ব্লক পুনর্বাসনের প্রকল্পটা কিন্তু পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের এর মধ্যে ভারত সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই তো এই প্রজেক্টটা পাওয়ার পর যখন আমরা হ্যান্ডওভার পেলাম তখন দেখা গেল যে পাবলিক হেলথের যে গোডাউনটা পাওয়া গেছে সেই গোডাউনটা প্রায় 150 বছরের পুরনো ব্রিটিশ আমল থেকে এর ছাদগুলো এত জল পড়েছে যে দোতলার ছাদ থেকে একতলার ছাদ হয়ে তলায় যে সিমেন্ট জমেছে প্রায় 150 বছর ধরে একখানা মানুষের হাইটের থেকেও উঁচু হাইটের একখানা পাথর তৈরি হয়ে গেছে সিমেন্টের বস্তার সেই সিমেন্টের বস্তাগুলো এখন এখনকার পরিস্থিতি দেখলে বোঝা যাবে না যে তখন কি একটা অগম্য জায়গাটা ছিল এই জিনিসটাকে ম্যানুয়ালি কাটাই যায়নি এটাকে আমাদের মেকানিক্যালি কাটতে হয়েছে তার মধ্যে দিয়ে প্রচুর রড বেরিয়েছে এবং যেহেতু এই তলাতে যেটা প্রপোজ করা হয়েছে যে তলায় ওয়ার্কশপ হবে এবং উপরে লোক থাকবে
সেহেতু ওপরে ধরুন এই কুমোরটুলি এই যে এই যে জনস্বাস্থ্য দপ্তরের যে গোডাউনটা পাওয়া গেছে সেখানে 92টা ফ্যামিলি থাকবে, তার মানে রাফলি 370 জনের মতন লোক, অন্তত কমসে কম 4 জন করে যদি একটা ফ্যামিলি ধরা যায় 370 জনের মতন লোক এর ওপরে বাসস্থান করবে। যেহেতু স্ট্রাকচারগুলো অত্যন্ত পুরনো, সমস্ত যা লোহার জয়েস্টগুলো রাখা আছে সেগুলোর পরমায়ু প্রায় শেষ, অথচ গোডাউনটাকে ইনট্যাক্ট গোডাউনে রেখে এটাকে পুরো ভেঙে দিয়ে করে দেওয়াটা খুব সোজা হতো, কিন্তু গোডাউনটার পুরো চরিত্রটাকে না বদলে এই বাসস্থানটা করার জন্যে এতে প্রচুর মানে টিপিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতে হয়, যেটা করতে গিয়ে যাদবপুর ইউনিভার্সিটির সাহায্যও আমাদের নিতে হয়, যাতে অন্তত মানে জিনিসটা পুনর্বাসনের পরে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। এই কাজটা যখন হয়ে যাবে তখন কুমারটুলি যে আজকেও কলকাতা বা পশ্চিমবাংলায় নয় পুরো পৃথিবীর একটা গৌরব আছে, সেটা আরও ভালো আরও সুন্দর করে গড়ে উঠবে। আমরা এখানে যেহেতু আজকে যে অবস্থাটা আছে খুব গেঞ্জি আছে, ওখানে ড্রেনেজ সিভরেজের অসুবিধা আছে, বৃষ্টি হলে লোকের ভীষণ অসুবিধা হয়, কাজ করতে অসুবিধা হয়, থাকতে অসুবিধা হয়, থাকার ভালো জায়গা নেই, এখন পরিবারগুলো বড় হয়ে গেছে, ছেলে মেয়েদের পড়াশোনায় অসুবিধা হচ্ছে, ওয়ার্কশপের প্রবলেম আছে, কোনো এক্সিবিশনের কোনো স্পেস নেই, এই সবগুলো কিন্তু নতুন প্রকল্পের মধ্যে আমরা ওখানে পাবো। এক অন্য নির্মাণের কাহিনী, সকাল থেকে সন্ধে শুধু কর্মসংস্কৃতির নয়া ভাষ্য লিখছে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের কেএমডিএ। কি নেই পরিকল্পিত নতুন কুমারটুলিতে? পার্ক, বাজার, পাকা গৃহ। মৃৎশিল্পীরা আগামী দিনে শুধু পুনর্বাসন নয়, সমাজের নিজের যথাযথ পরিচয় খুঁজে নেবে এই স্বপ্ন পরিকল্পনায়। পুনর্বাসনের কাজ আমাদের শেষের পথে, কিছুদিনের মধ্যে তাদের হাতে আমরা এগুলো হস্তান্তর আমরা করে দেবো। এই প্রকল্পটা কিন্তু এটা খুব বলতে পারেন এটা একটা হেরিটেজ প্রকল্প, এটার সঙ্গে একটা আমাদের পশ্চিমবঙ্গে যে ছোটো ছোটো যারা শিল্পীরা আছে তাদের বাঁচা মরার প্রশ্নটা এখানে যুক্ত আছে, এবং আমাদেরও কিন্তু একটা আবেগ আছে এই কুমারটুলিকে কেন্দ্র করে। দলমত নির্বিশেষে এমন একটা প্রজেক্ট করা হয়েছে, সবাইকে ইনভলভ করা হয়েছে, ওখানকার লোকাল কাউন্সিলার, এমএলএ সবাইকে ইনভলভ করে আমরা এই প্রজেক্টটাকে করেছি। এক্ষেত্রে আমরা দেখেছি দলমত নির্বিশেষে সব মানুষের সমর্থন আমরা পেয়েছি। সরকার যেটা করেছে ধরুন এখানে একটা আন্তর্জাতিক মানের একটা বাজার তৈরি করবে, ধরুন এখানে রেগুলারই এখন ফরেনাররা দেখতে আসে কুমারটুলি থেকে, সারা পৃথিবীতে প্রতিমা যাচ্ছে, এত সুন্দর সুন্দর সেই কুমারটুলির স্বাস্থ্য ব্যবস্থাটা কীরকম সেগুলো দেখে, সেই জন্য সরকার নিজের চেষ্টা হয়ে নিজে উদ্যোগী হয়ে এটা করেছে এবং আমাদের কাছে মানে যে সহযোগিতা চেয়েছে আমরা সম্পূর্ণভাবে এটা করতে রাজি হয়েছি। সেই কারণে সরকার যেটা করেছে ধরুন এখানে ধরুন আমাদের একতলা দোতলা এখানে একটা বিরাট মার্কেট করে দেবে এবং সেটা সম্পূর্ণ প্ল্যানফুললি, তারপরে দোতলা তিনতলায় আমাদের থাকার যে ব্যবস্থাটা করে দেবে এবং এখানে যারা আমরা যেরকম এখানে বস্তিবাসী এবং কুমারটুলি মৃৎশিল্পীরা যেরকম একসঙ্গে আছি সেই ক্ষেত্রে যাতে আমরা ভবিষ্যতে সেভাবে থাকতে পারি সেভাবে সেটা সরকার সম্পূর্ণভাবে সেটা চেষ্টা করছে আমরা এবং আমাদের কাছ থেকে মতামত নিয়ে সরকার সেভাবে এগোচ্ছে। উন্নয়নের নতুন সংজ্ঞায় চেনা কুমারটুলি হয়ে উঠছে ঝলমলে বর্ণময়।